সবাই শুধু বলে সংসার নাকি সুখের হয় রমণীর গুণে তবে আমার সংসারের প্রথম দিন থেকে বুঝেছি শুধুমাত্র এটাই যথেষ্ট না একটা সংসার সুখে রাখার জন্য সকাল সকাল একটা মাত্র ভয়ের কারণে সপরিবারে ছুটেছে একটা জায়গায় যেই ভয়টা পেয়েছিলাম সেটা হতে হতেও বেঁচে গেলাম শেষ ভালো যার সব ভালো তার কী ঘটেছিল আসল ঘটনা সেটা জানতে কিন্তু পুরো ভ্লগটা দেখতে হবে হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমরা বিন্দা চাইছি চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে রবিবার দিন সকাল সকাল একটা বউলের মধ্যে সর্ষের তেল নিয়ে তার মধ্যে বেশ কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো মিক্স করে দিয়েছে রিকি আর বেশ কিছুটা টক দই জল ঝরাতে রেখে দিয়েছিল একটা ঝাঁঝরির ওপর সেখান থেকে তিন চামচ মতন টক দই এই মিশ্রণে অ্যাড করা হয়েছে পরিমাণ মতো নুন তার মধ্যে দিয়ে দেওয়া হবে এক চামচ মতন আদা রসুনের পেস্ট আর মিট মশলা এক চামচ মতন দেওয়া হবে বা চিকেন মশলা অ্যাড করা যেতে পারে আর এটার মধ্যে অ্যাড করা হবে তন্দুরি মেওনিস তন্দুরি মিহোনিস না থাকলে নর্মাল মেওনিস দিয়েও কিন্তু এই মিশ্রণটা তৈরি করা যেতে পারে আজকে সকাল সকাল রিকি আমার সারপ্রাইজ দেবে বলছিল আজকে নাকি আমাকে তন্দুরি চিকেন বানিয়ে খাওয়াবে এই মিশ্রণের মধ্যে বেশ কয়েকটা চিকেনের পিস দিয়ে ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে আজকে সকাল থেকে যখন থেকেই উঠেছি আমার শরীরটা বেশ খারাপ লাগছে তাই আর কি আজকে কর্তা মশাই বললো রান্নার ডিপার্টমেন্টে তোমার যেতে হবে না তুমি তো সারাদিন অনেক কাজ করো সারা সপ্তাহে আমাদের খুশি রাখার জন্য অনেক কিছু করে থাকো তাই আজকে রান্নার ডিপার্টমেন্ট নাকি ও সামলাবে ও আমাকে যদিও বলেছিল যে আজকে যেন আমি বসেই থাকি কোনো কাজকর্ম না করি কিন্তু বিশ্বাস করো যতক্ষণ শরীর চলে ততক্ষণ না বসে থাকতে খুব একটা ভালো লাগে না তাই আর কি ও যখন রান্নার দিকটা সামলাচ্ছিল আমিও সাথে সাথে ঘরের কাজকর্ম করা শুরু করে দিয়েছিলাম এবার ফ্রিজ থেকে চিকেনটাকে বের করে নর্মাল একটা রুটির শেকার যেই জিনিসটা থাকে ওটার ওপর এটাকে ভালো করে গ্রিল করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একটু নর্মাল রাখতে হবে এই এইরকম কোনো ঝাঁঝরি না থাকলে কিন্তু যে কোনো তাওয়াতেও এটা বানিয়ে নেওয়া যেতে পারে ওপর থেকে শুধুমাত্র একটু ঘি বা বাটার ব্রাশ করে দেবে তারপর দেখবে কী দারুণ একটা স্মোকি ফ্লেভার আসে এবার এখানে আমি মোটামুটি আমার কাজকর্ম হাত দিয়ে দিয়েছিলাম ওই যে সবাই বলে না সংসার নাকি সুখের হয় রমণীর গুণে তবে পরবর্তী লাইনটা প্রায় সবাই ভুলেই গেছে পরের লাইনটা হলো সংসার সুখের হয় রমণীর গুণে গুণবান প্রতিযোগী থাকে তার সনে তাই শুধুমাত্র সংসার সুখের করার জন্য রমণের গুণ থাকতে হবে এটা কিন্তু যথেষ্ট নয় রমণীর গুণ থাকলেও যদি তার হাজব্যান্ড বা স্বামী ভালো না হয় সাপোর্টিভ না হয় তাহলে সংসার কখনোই সুখের হতে পারে না তবে একজন মেয়ের সাথে যদি তার মনের মানুষ প্রিয় মানুষ থাকে আর সে ভীষণ সাপোর্টিভ হয় তাহলে যে কোনো সিচুয়েশনেই সংসার কিন্তু সুখের হতে পারে আমি এটা বুঝেছিলাম আমার বিয়ের একদম প্রথম দিন থেকেই কারণ রিকি এতটাই সাপোর্টিভ সেটা বলার মতন না মানে ওর মধ্যে না মেইল ইগো নেই যে ঘরের কাজ আমি কেন করবো রান্নাবান্নার কাজ আমি কেন করব আমি তো টাকা ইনকাম করছি ও তো ঘরে বসে থাকছে তো এই জিনিসগুলো ওর মধ্যে কখনোই ছিল না যখন আমার শরীর খারাপ হয় ও পুরো আমার মা বাবার মতন আমার টেক কেয়ার করে কোনটাতে আমি খুশি হব কোনটাতে আমার মুড ভালো হবে সমস্ত কিছুর খেয়াল রাখে তাই আর কি আমি এই কথাটা বলছি যে সংসার শুধুমাত্র কিন্তু রমণের গুণে না সব মিলিয়েই সুখের হয় যে মাংসগুলো আলাদা করে রেখেছে দুপুরে বানানোর জন্য ওই মাংসগুলো দিয়ে এরকম চিকেন তন্দুরি বানিয়ে নাও কৃষ্ণ বাবা মজা আসছে যে পরিমাণে প্রচন্ড গরম পড়েছে সকালবেলা কাজ করতে 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 এই দুপুরবেলা আস্তে আসতে না শরীরটা ভীষণ ঝিমিয়ে যায় তো আজকে শরীরটা একটু খারাপ খারাপই করছে মানে এই গরমের জন্যই খারাপ খারাপ করছে তবে আজকে ফায়দা এটাই হয়েছে কর্তা মাসের রান্নাবান্নার ডিপার্টমেন্টটা পুরোটাই দেখে নিয়েছে আমার ওইদিকে আর যেতে হয়নি এটা কোন স্পেশাল চিকেন হয়েছে আজকে হ্যাঁ আজকে এটা জগা খিচুড়ি চিকেন কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছে আর আশা করছে খেতেও সেরকম ভালোই হয়েছে সো এটা হলো আমার একদম নর্মাল স্কিন উইদাউট এনি ফিল্টার উইদাউট এনি কাইন্ড অফ স্কিন কেয়ার মানে কোনো ময়শ্চারাইজার কোনো কিছু অ্যাপ্লাই করা নেই এখন আর আজকে আমি ফার্স্ট টাইম আমার লাইফে প্রথমবার কোনো কেমিক্যাল পিল ইউজ করব অ্যান্ড আমি জানি না কী রিয়াকশান হতে চলেছে অ্যান্ড কী আমি রেজাল্ট পেতে চলেছি হ্যাঁ বাবা হ্যাঁ দুদু পিলো হ্যাঁ কেমিক্যাল পিল তো দেখি কি হয় এখন আমি অ্যাপ্লাই করবো আমার পুরো ফেস এখন ক্লিন রয়েছে হ্যান্ডস আর ক্লিন অ্যান্ড এখন আমি নর্মাল ফেসে ওটাকে অ্যাপ্লাই করব পাঁচ থেকে সাত মিনিট রেখে তারপর নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেব আমি ডার্মাকোড়ই ফিফটিন পার্সেন্ট এইচ অ্যান্ড ওয়ান পারসেন্ট বিগিনার ফেস পিলিং সলিউশনটা কিনেছি যে কোনো পিলিং সলিউশন অ্যাপ্লাই করার আগে ঠোঁটে ভালো করে লিপ বাম লাগিয়ে নেবে আর চোখে আই ক্রিম লাগিয়ে নিতে পারো বা আই ক্রিম না থাকলে বা লিপ বাম না থাকলে অ্যাটলিস্ট ভ্যাজলিং জেলি অ্যারাউন্ড দ্য লিপস অ্যারাউন্ড দ্য এগুলোর জায়গায় অ্যাপ্লাই করে নেবে কারণ পিলিং সলিউশন অ্যাপ্লাই করার পর না অনেক সময় স্কিন এতটাই ড্রাই হয়ে যায় আর এই সমস্ত জায়গা থেকে কিন্তু স্কিন পিল হতে শুরু করে তাই এই জিনিসটা মেনটেন করা কিন্তু ভীষণ জরুরি কাঁচের একটা বটল পেয়েছি তার সাথে এই ড্রপারটা রয়েছে তো এটা দিয়েই ভালো করে পুরো ফেসে একটা থিক লেয়ার অ্যাপ্লাই করে নিতে হবে দেখো রেড রেড কালারের দেখতে কিন্তু স্কিনে অ্যাপ্লাই করার পর খুব একটা রেড রেড লাগছে না আমি পুরো ফেসে ভালো করে একটা থিক লেয়ার অ্যাপ্লাই করে নিয়ে তারপরে এটাকে জলদি ওয়াশ করবো সারাদিনে তো কোনো কিছুই হয়নি আজকে শরীরটা খারাপ ছিল তাই ভাবলাম একটু রাতের বেলা শোয়ার আগে একটু স্কিন কেয়ার করে ঘুমাবো আর অনেকেই বলে কেমিক্যাল পিল অ্যাপ্লাই করার পর নাকি তাদের স্কিনে এরকম একটু টিংলিং সেন্সেশন হয় মানে একটু অদ্ভুত লাগে তো আমার এরকম কিছু এখন অব্দি হচ্ছে না পাঁচ মিনিট মতন হয়ে গেছে আর দু থেকে তিন মিনিট পর এগুলো সব রিস্যু করছে আর দু থেকে তিন মিনিট পরে এটা আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নেবো

I am happy. এবার যেহেতু কেমিক্যাল পিল ভীষণ পরিমাণে স্কিনটাকে ড্রাই করে দেয় তো তার জন্য একটা একটা ভালো ঠিক ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা হাইড্রেটিং ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা কিন্তু ভীষণ জরুরি সারাদিন শুধু কোথা থেকে ঘুরে ঘুরে আসবে কিছু দেখবার ফিস করে এসে আমার সাথে গল্প করবে সাজুনির মাস্টার শুনেছিলাম যে মেয়েরা হয়ে থাকে এদিকে আমার ছেলে হচ্ছে সাজুনির মাস্টার আমাকে ফেসে কোনো কিছু লাগাতে দেখলেই হবে মা মাম্মা তোমাকেও দিতে হবে কেন আঠর দেব দাঁড়া আমার স্কিন কেয়ার ডান গুড মর্নিং ওয়ান কালকে রাতে তো দেখলে একদম খুশি মনে স্কিন কেয়ার করে ঘুমোতে চলে গেলাম কিন্তু সেখানেই সমস্ত কিছু ঠিকঠাক ছিল না আমি ভেবেছিলাম যে শরীর খারাপের প্রবলেম ঠিক মানে যা একটুখানি দুর্বলতা রয়েছে সেটা ঠিক হয়ে গেছে খাওয়া দাওয়া করেছি কিন্তু মাঝরাতে মানে তিনটে থেকে সাড়ে তিনটে নাগাদ আমার সাংঘাতিক পেটে ব্যথা শুরু হয় সেটা একদম প্রায় সাড়ে ছটা ফোনে সাতটা অবধি ছিল তারপর রিকি ডাক্তারের কাছে নিয়ে যাই ওষুধ খাই তারপর এখন গিয়ে একটুখানি নর্মাল হয়েছি বাদ এখন সাড়ে দশটা মতন আমরা সবে মাত্র ঘুম থেকে উঠেছি সবে পুজো দিয়েছি এই যে কৃষক পেছনে দাঁড়িয়ে রয়েছে আমার সাথে যে কি হচ্ছে আমি বুঝে পাচ্ছি না যখনই আমি ভীষণ ফোকাসড হয়ে রেগুলার থাকার চেষ্টা করছি ইউটিউবে কাজ করার চেষ্টা করছি মন দিয়ে খাটনি করে কাজ করার চেষ্টা করছি এক কদম এগোচ্ছি আবার দু কদম ভগবান আমাকে পিছিয়ে নিচ্ছে মানে আমি যে কি করবো বুঝে উঠতে পারছি না আজকে একটা বড় ভিডিও দেওয়ার কথা আমি একদিন গ্যাপে গ্যাপে পোস্ট করি কিন্তু হয়তো দিতে পারবো না এখন আমরা তিনজনে মিলে বেরেছি ক্রিশুর হেয়ার কাট করানো হবে ক্রিশুর বাবাও ট্রিম করাবে আর আমি দেখি যদি সময় সুযোগ পাই তাহলে আইব্রোটাকে একটু সেট করে আসবো নাহলে প্রচুর মানুষ শুধুমাত্র আমার আইব্রোর জন্য ভীষণ চিন্তিত থাকে যে আমি কেন আইব্রো করাই না ভালো লাগে না আমার আইব্রো করাতে আসলে আমরা অনেক দিন থেকেই ভাবছিলাম কৃষোর হেয়ার কাটিং করানো হবে এই যে চলে এসেছে আমরা স্যালনে ওরে বাবা স্যালনে এসে যেই ভয়টা পাচ্ছিলাম ঠিক সেটাই হলো আমাদের মনে ছিলই যে কৃষক কিছুতেই চুল কাটাতে চাইবে না তাই আর কি শুধুমাত্র ওর বাবা নিয়ে আসা সাহস করে উঠতে পারেনি তাই সাথে সাথে আমিও এসেছি এখানে আমি এসে ছেলেদের স্যালনে বসে রয়েছি কিন্তু ছেলে কিছুতেই চুল কাটাতে রাজি না ওর সেই ভয়ে এদিক ওদিক দেখছে চোখ বড় বড় করে দেখছে ওর রিয়াকশান দেখে আমরা তো অবাক যে এ কেউ কি চুল কাটাতেই দেবে না তাহলে কি করে হবে এত বড় বড় চুল হয়ে গেছে ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি থাকছেই আর তার সাথে সাথে মাথা ভালো করে মুছতে দেয় না তাই আর কি হেয়ার কাটিংটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল আর এই ভয়টাই আমরা পাচ্ছিলাম যে ও কিছুতেই রাজি হবে না চুল কাটার জন্য কারণ ওর চুল বড্ড বেশি প্রিয় তোর বাবাকে প্রথমে আমরা বললাম যে চলো তুমি চুলটা কাটিয়ে নাও হয়তো তোমাকে দেখে বসবে কারণ কৃষকে প্রথমে এই সিটটায় বসানো হয়েছিল কিছুতেই বসতে চায়নি কান্নাকাটি জুড়ে দিয়েছিল এবার ওর বাবার যখন চুল কাটানো শুরু হয়েছিল ও প্রায় ওর বাবার চার পাঁচ দিক ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছে বোঝার চেষ্টা করছিল যে কি হলো তারপর যখন বুঝ যে না এটাতে খুব একটা অসুবিধা হবে না বাবাও করছে তাহলে আমিও করতে পারবো তারপর আর কি গুটি গুটি পায়ে ওর বাবার কোলে গিয়ে বসলো ওর বাবাকে ছাড়া কিছুতেই চুল কাটাতে রাজি হচ্ছিল না আবার আমি যে বাড়ি চলে আসবো সেটাতেও রাজি হচ্ছিল না তাই আমি পাশে বসেছিলাম ওর বাবার কোলে বসে তারপর ফাইনালি গিয়ে আমাদের কৃষণা চুল কাটাতে রাজি হলো বাবা বাচ্চাকে চুল কাটানো প্রথমবার এ তো না মনে হচ্ছে যুদ্ধ করার সমান তো এই ভয়টার জন্যই আমরা একেবারে সকাল সকাল সপরিবারে চলে এসেছি স্যালনে এরপর থেকে বোধ হয় খুব একটা তার অসুবিধা করবে না আর দেখো চোখ মুখ কীরকম করছে আরে আরে দেখার চেষ্টা করছে যে চুল নিয়ে কি কাজকর্ম করা চলছে পরের দিকে বেশ এনজয় করছিল কারণ মানে হয় না বাচ্চাদের মাথায় হাত পড়লে ওদের বেশ ঘুম ঘুম চলে আসে তার জন্য ওরি বাবা বাবা আজকে ফুল ফ্যামিলি চুলদাড়ি কাটানো হলো মানে আমার চুল আমার শুধু হেয়ার কাটিং হয়েছে পিশু হেয়ার কাটিং হয়েছে কৃষুর বাবার চুলদারি কাটানো হয়েছে ভুল ফ্যামিলির চুলদারি কাটানো হয়েছে এটাই বসা যাবে না ভাই কেমন লাগছে কৃষু চুল কাটিং করে একটু ছেলে ছেলে ভাব এসছে বাবা লেটু স্টাইল করে নিলো এটা কেমন লাগছে শোনা আচ্ছা থাম দেখি দাও থাম গুড বাড়িতে এসেই আমরা তিনজনে একটু ফ্রেশ হয়ে নিয়েছি কৃষ্ণশোনাকে ভালো করে শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে দিয়েছি আর এই হলো কৃষ্ণশোনার আফটার হেয়ার কাট লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কৃষ্ণকে খাইয়ে দিলাম আজকে সবাই সেদ্ধ ভাত খেয়েছে কি হয়েছে মাম্মা এটা কি এটা খেলবে কেন খেলো ওটা আছে এটা লাগিয়ে দিতে বলছে কৃষুর বাবা ওই যে ওর ওই যেটা ওটা একটু এবিয়েছো তো এবার খেলো হ্যাঁ আজকে সবাই সেদ্ধ ভাত খাচ্ছি কৃষু আর কৃষুর বাবা আলু সেদ্ধ আহ ডিম সেদ্ধ কুমড়ো সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে খেয়েছে আর আমি ডিম বাদ দিয়ে সবগুলো দিয়ে খাবো আর আমাকে তোমরা জিজ্ঞেস করো না কেন আইব্রো প্লাক করি না এক আমার ভালো লাগে না আমার মনে হয় কি কেমন যেন মুখটা লাগছে সেকেন্ড কথা হচ্ছে আইব্রো প্লাক করার সাথে সাথেই আমার ফেস এরকম গোটা গোটা ফোড়া ফোড়া মতন হয়ে যায় জাস্ট বিচ্ছিরি লাগে আমার এই ব্যাপারটা এই কারণেই আমি আইব্রো প্লাকটা করাতে চাই না যে এটা সারা দিন শুধু দুষ্টুমি আর ঘর নোংরা করা কি হলো এটা কি লাভ পেলি क्या हुआ थम देखा तो बोलो गुड गुड है का हुआ? का... कावा। का हुआ? अच्छा बाबा बाबा फिश खाने हैं या फिर चिकन फिश।, फिश खाने हैं या फिर चिकन खाना है अभी तो दूध पीना है গুড নাইট চোখ বন্ধ করো গুড নাইট হ্যাঁ এই আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি একটু রেস্ট নেব আমার একটা ভিডিও এডিট করা রয়েছে সেই কাজটা করব আর এই পাকু বাচ্চাটাকে আগে ঘুম পাড়াবো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি আমাদের কৃষ্ণনার প্রথম হেয়ার কাটিং তোমাদের ভালো লেগে থাকে এন্ড রিয়াকশন এই সমস্ত কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও তোমাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন ঝলমলে ভিডিওতে বাই বাই